সুনেত্র তেলগেশ অনুসন্ধান প্রকল্পের এক নম্বর কূপের সর্বশেষ 4683 মিটার গভীরে খনন করে গ্যাসের সন্ধান না পাওয়ায় কূপটি পরিত্যক্ত ঘোষণা করেছে বাপেক্স। এলাকাবাসী, দেশ, জাতি ও নিজ এলাকার বৃহত্তর স্বার্থে সুনেত্র প্রকল্পে জমি প্রদান করে হতাশায় ভুগলেও আশা ছাড়েনি বাপেক্স, শুরু করেছে ত্রিমাত্রিক জরিপ। বৃহত্তর ময়মনসিংহ নিয়ে গঠিত পেট্রোবাংলার 11 নং ব্লকের নেত্রকোনা এলাকায় 2008 সালে গ্যাস অনুসন্ধানের ইজারা নেয় আন্তর্জাতিক তেলগ্যাস কোম্পানি ইউনোকল। সম্ভাবনা কম থাকায় এলাকাটি ছেড়ে দেয় ইউনোকল। কিন্তু দেশীয় কোম্পানি বাপেক্স 2009-10 সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং পেট্রোবাংলা যৌথভাবে নেত্রকোনা জেলার 5টি ও সুনামগঞ্জ জেলার 1টি উপজেলা নিয়ে মোট 260 কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক জরিপ চালিয়ে তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করে প্রায় 3 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সন্ধান পাওয়া যাওয়ার কথা জানায়। পরবর্তীতে ধর্মপাশার গাবি গ্রামের সাধারণ কৃষকদের কাছ থেকে বাৎসরিক হিসেবে নামমাত্র টাকায় লিজ পদ্ধতির মাধ্যমে 60 একর ভূমি অধিগ্রহণ, ড্রিলিং লোকেশন নির্ধারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে। দুই জেলার আদ্যক্ষর অনুযায়ী ক্ষেত্রটির নামকরণ করা হয় সুনেত্র। প্রকল্প অনুযায়ী গত বছরের 10 আগস্ট আনুষ্ঠানিকভাবে ধর্মপাশার গাবি গ্রামে কূপ খনন কাজ শুরু করে বাপেক্স, যার ব্যয় ধরা হয় 80 কোটি 25 লক্ষ টাকা। পরিকল্পনা অনুযায়ী 4683 মিটার গভীরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েও ব্যর্থ হয় চায়না লগিং সার্ভের প্রতিনিধি দল। সুনেত্রকে ঘিরে স্বপ্ন দেখলেও 1 নম্বর কূপে গ্যাস না পাওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে হতাশা। দুই ফসলি এই সকল জমির নিচে ও উপরে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, সেই সাথে বাপেক্সের প্রায় সব কর্মকর্তারা একে একে ওই এলাকা ছেড়ে যাওয়ায় দেশ, জাতি এবং নিজ এলাকার বৃহত্তর স্বার্থ দূরে থাক, সুনেত্রকে দেয়া জীবন ধারণের একমাত্র জমি নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী। এখানে যে জমিটা আমার কাছে 1 একর 47, আমার জমি এইটাই, এইটাই, এই জমির উপরেই আমার সংসার চলে। এই নয় প্রায় আমি 100 মন ধান পাই। এখন তারা চলে যাইতেছে জাগার উঠে, এই যে দেখেন বিল্ডিং করছে বা ওই যে ইঁটের সোলিং টোলিং করে বিভিন্নভাবে জায়গাটা গর্ত মর্ত করিয়া বিভিন্নভাবে রেখে দিছে। এখন এই পুরা জমিটা এমন নষ্ট। এখন তারা যে চলে যেতেছে এমন কিছু বলতেছে না যে আমরা সরকার থেকে তোমরা একটা কিছু আমরা দিমু বা এরকম কোনো কিছু তারা না বইলিয়া তারা জাতির মতো জাতির লাল নিশান টানাই দিছে। দেখলাম তারা যা কীভাবে যাইতেছে, কার কাছে বলে যাইতেছে আমরা কিচ্ছু জানি না। এখন আমার এই জমি যে কী উইব বা আমি যে কী দিয়ে চলমু এটাই এখন আমি বলতে পারতেছি না। 120 একর জমির মতো তারা আমাদেরকে নষ্ট করছে। কীভাবে নষ্ট করছে, এই জমিটা আনতে গিয়া এটা পাশের জমি ডেড়াই দিয়া খনন করিয়া গভীর করিয়া 10 ফুট 15 ফিট গভীর করিয়া এনটাকে আর ট্রাক দিয়া জমি ডেড়ে আনিয়া এখানে আবার উঁচু করছে। উঁচু করিয়া এটারে আবার 10 ফিট 15 ফিট গভীর করিয়া জিনিসটাকে মোটা রড দিয়া শুরু করিয়া উপর পর্যন্ত 10 ফিট 20 ফিট পর্যন্ত কাজ করছে। যারা কোনো সময় এটা এই ফসলের যোগ্য নয় এবং কোনোদিন এটা আমাদের ফসল ফলাইতে পারবে না। সব হলো ঘুরে বালি হয়ে গেল, চাকরিও নাই, এই তারপরে আমাদেরকে উপযুক্ত টাকা সময় মতো দিচ্ছে না। কারো দিলে কিছু টাকা বাকি আছে, তাদেরকে বারবার আমরা গেছি টিউনু সাহেবের কাছে, বিভিন্ন জনের কাছে, কিন্তু তারা আমাদেরকে আশ্বাস দেয় এই দিচ্ছি দিব। ইতিমধ্যে কূপ খননের বিজয় দশের সমস্ত যন্ত্রপাতি ফেঞ্চুগঞ্জ 5 নম্বর কূপে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসীর জমি নিয়ে কোনো কথা না বললেও বাপেক্সের এক প্রকৌশলী জানান, সামান্যতম সম্ভাবনা থাকা পর্যন্ত এখানে গ্যাসের সন্ধান করা হবে। এখন চলছে ত্রিমাত্রিক জরিপের কাজ। সুনেত্র তেল গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শেষ হয়ে গেছে। আমরা ড্রিলিং করছি 4683 মিটার পর্যন্ত। এখানে আমরা আশাব্যঞ্জক ফল পাই নাই। এই মুহূর্তে এখানকার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা এই বিজয় দশের মালামাল আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি ফেঞ্চুগঞ্জে 5 নম্বর কূপ খনন করার জন্য। তবে এই স্থাপনা থাকতেছে, এখানে ত্রিমাত্রিক জরিপ চলতেছে, ওনাদের ফলাফলের উপর নির্ভর করে আমরা আবারও আসবো আশাবাদী। আমরা আশা ছাড়ি নাই। ত্রিমাত্রিক জরিপ শেষে আটঘাট বেঁধে খনন কাজ পরিচালনা করে গ্যাস উত্তোলন করা হবে সুনেত্র থেকে। যোগ্যতা অনুযায়ী চাকরি বা কাজ পাবে এলাকাবাসী। লিজ নয়, সুনেত্র প্রকল্পে জমিদাতা সাধারণ কৃষকরা পাবে জমির সঠিক মূল্য, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জ, ধর্মপাশার গাবি এবং নেত্রকোনা জেলাবাসী।